বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমাদের কোর মাসেলকে এঙ্গেজ করতে হয় সে সম্বন্ধে একটা ভিডিও করব, তাই এই ভিডিওটি করা। তো তার আগে প্রথমে বলে নেই যে আমাদের কোর মাসেল সম্বন্ধে যে মিসকনসেপশন আছে, আমরা ভেবে থাকি যে এই যে বাহিরের যে অংশটা যেটা সিক্স প্যাক থাকে এটাই কোর। না, এটা হচ্ছে আউটার কোর, ওকে। কিন্তু ইনার কোর যেটা আপনার মেরুদণ্ডের ঠিক আশেপাশে যে মাসেলগুলো, পেলভিস ফ্লোরের যে আশেপাশে খুব ডিপ ইনসাইডে আপনার যে মাসেলগুলো, এগুলো কোর মাসেল। আচ্ছা, এগুলো এঙ্গেজ করতে হলে ডিফারেন্ট মানে ভিন্ন পথ রয়েছে। এই সুপারফিশিয়াল যেই সিক্স প্যাকের মাসেল, এগুলোকে এঙ্গেজ করার উপায় ভিন্ন। এটা হচ্ছে আপনার কম্প্রেশনের মাধ্যমে, সাধারণত দেখে থাকবেন আপনার ব্রেসিং করে, অ্যাবডোমিনাল ব্রেসিং। যেমন যেমন যখন আপনি স্কোয়াট করবেন তখন এই যে এই মাসেলকে টাইট করা, এই মাসেলকে টাইট করে তারপরে স্কোয়াট করা, এটার বলা হয় ব্রেসিং করা, কম্প্রেশন করা। আর এটা এটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র এই যে বাহিরের যে অংশটা আছে, যে অ্যাপসের অংশটা, ট্রান্সভার্স অ্যাবডোমিনাল, এই মাসেলটাই শুধু আপনার কাজ করে। আর ভিতরের কোর মাসেলকে এঙ্গেজ করতে হলে অন্যভাবে করতে হবে, সেটা বলতেছি। তার আগে বলতেছি যে এই যে মাসেলটা, এই মাসেলটা থাকার কথা হচ্ছে ফ্লেক্সিবল, এই মাসেলটা থাকার কথা হচ্ছে রাবার ব্যান্ডের মতো, ওকে। কিন্তু যারা নতুন ব্যায়াম করে বা ফিটনেস ইন্ডাস্ট্রি, সবাই কিন্তু প্রমোট করে যে সিক্স প্যাক বানাও, সিক্স প্যাক বানাও। আপনি যদি এই মাসেলের বাহিরের মাসেলের মাসেলকে স্ট্রং করেন, তাহলে কিন্তু এটা এটার যে ইলাস্টিসিটি ক্যাপাসিটি, রাবার ব্যান্ডের মতো যে ওপেন হওয়া, ক্লোজ হওয়া, সেই অ্যাবিলিটি কিন্তু হারিয়ে ফেলবে। তখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি কোর মাসেলকে, কোর মাসেলের কাজ করবো, তখন কিন্তু আপনি আর ওই কোর মাসেলের কাছে পৌঁছাতে পারবেন না, এটা ডিস্টার্ব করবে। তো যাই হোক, এখন কোর মাসেলকে যদি ইয়ে করতে চান, এঙ্গেজ করতে চান, সেটা হবে এরকম, সেটা হবে এরকম, জাস্ট সিম্পলি এইভাবে ইন্টায়ার অ্যাপ, পুরো অ্যাপকে, পুরো অ্যাপস মাসেলকে আপনি পেছনের দিকে পুল করবেন। এভাবে চিন্তা করতে পারেন যে আপনার যে বেলি বাটন আছে, বেলি বাটনটা, এই নাভিটা, আপনি এই যে লোয়ার ব্যাকের বা এই যে স্পাইনের সাথে টাচ করতে চাচ্ছেন, ওকে। এইভাবে সিম্পলি, শুধু লোয়ার অ্যাপস না, শুধু আপার অ্যাপস না, ইন্টায়ার অ্যাপস। লাইক কেউ যদি আপনাকে ছুরি ধরে, যে পেটে ছুরি ধরে, তখন আপনি ভয়ে যেভাবে পেটটাকে মানে ভিতরে নিয়ে যাবেন, ঠিক এভাবে, ওকে, এভাবে। আচ্ছা, এভাবে অ্যাপ্লাই করে যা কিছু করবেন সব কিছুতে আপনার কোর এঙ্গেজ থাকবে। ইভেন আপনি যদি হাঁটেন এভাবে এঙ্গেজ করে, সেক্ষেত্রেও আপনার কোরের কাজ হবে, ওকে। সেই সাথে প্লাঙ্ক করতে পারেন, প্লাঙ্ক এক্সারসাইজ। মেন জিনিসটা হচ্ছে কোর মাসেলকে এভাবে মানে স্পেশাল করে কোনো এক্সারসাইজ করানোর দরকার নেই। এটা আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি সারাদিন যা কিছু করেন সব কিছুতেই কোর এঙ্গেজ থাকে। তো এটা যদি আপনার অলরেডি সিক্স প্যাক থেকে থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব নাও হতে পারে, বা ততটা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই মাসেলগুলোকে ব্রেকডাউন করতে হবে, রিলিজ করতে হবে। তো ইউটিউবে সার্চ করে দেখবেন যে কীভাবে এই অ্যাপসের মাসেল, টাইট মাসেলকে MFR, মায়োফেশিয়াল রিলিজ করতে হয়। এভাবে রিলিজ করে, আর বেশিরভাগ সময় এভাবে প্যাডটাকে এঙ্গেজ করে তারপরে হাঁটাচলা করবেন, উদ্বোস করবেন, ব্যায়াম করবেন, সব কিছু এইভাবে করার চেষ্টা করবেন। আর ভবিষ্যতে কখনো ওই যে ট্রেডিশনাল যে সিক্স প্যাকের অ্যাপস এক্সারসাইজ আছে, এগুলো করবেন না।